एकं गानं नित्यम् अदनन्तु शून्नं नन्नत् किञ्चिद् वर्तते वस्तुशतं अस्मिन् इन्द्रियोपधीना वै गुषयं भषति ঈশ্বরই একমাত্র জ্ঞানের বিষয় তিনি নিত্য তার আদি অন্ত কিছুই নেই তিনি ছাড়া আর কোনো বস্তুই সত্য নয় আমাদের ইন্দ্রিয়ের দ্বারা এই জগতে নানা উপাধিযুক্ত যে ভিন্ন ভিন্ন বস্তুর জ্ঞান হয় সেই ভেদ জ্ঞান তারই ইচ্ছেতে হয়ে থাকে তার ইচ্ছে ছাড়া এসব কোনোভাবেই হতে পারে না কুতার্কিকদের কাছে ঈশ্বর আছেন কি নেই এই বিচার ঈশ্বরের প্রতি একান্ত অনুরক্ত চিত্ত ব্যক্তিদের আত্মজ্ঞান লাভের পক্ষে বিঘ্নের কারণ এইসব দুর্বৃত্তিদের মত পরিহার করে যাতে আমাদের আত্মজ্ঞান লাভ হয় সেই জন্য ঈশ্বর ভক্তদের প্রতি অনুরাগবশত সকল জীবের পক্ষে মুক্তি প্রদানকারী যোগের উপদেশ দিচ্ছেন যোগ আর কিছুই নয় ঈশ্বর অনুভূতির উপায় মাত্র এই ঈশ্বর অনুভূতি বই পড়ে বা কারুর কাছে শুনে কিছুতেই সম্ভব নয় এই ঈশ্বর অনুভূতি হতে পারে একমাত্র ঈশ্বরের উপদেশ মতো নিজেদেরকে কর্মে লিপ্ত করতে পারলে ঈশ্বরের উপলব্ধি লাভের জন্য শিব সংহিতা নানান রকম যোগ সাধনের কথা বলেছেন এই গুজ যোগ বিদ্যার উপদেশ দান করেছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব সেই অনাদির নাথ মহেশ্বর আমরা তার উদ্দেশ্যে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই ও নম শিবায়ৌ আমরা প্রণাম জানাই হটযোগ বিদ্যার সংকলক সেই সতমারাম গুরুনাথকে আমরা প্রণাম জানাই গুরু মৎস্যেন্দ্রনাথকে আমরা প্রণাম জানাই গুরু গোরক্ষনাথকে যাদের কৃপায় সাতমারাম এই বিদ্যাকে আয়ত্ত করেছিলেন এবং আমাদের মধ্যে বিতরণ করেছিলেন আমরা আজ যোগ বিদ্যার একটা গুজ ক্রিয়া সম্পর্কে শুনব জনি মুদ্রা জনি কথাটার দ্বারা আমরা সাধারণত বুঝি মূত্র রজ বীর্য এই রস নির্গত করবার দ্বার বিশেষ জনি ভূমি আমাদের কামনা বাসনা পূরণের স্থান কিন্তু অধ্যাত্ম জগতে যোনি নিজেকে প্রকাশিত করবার একটি দ্বার বিশেষ আমাদের লিঙ্গ তিনটি মন প্রাণ এবং আত্মা অথবা ব্রহ্মগ্রন্থি গ্রন্থি এবং রুদ্র গ্রন্থি এগুলোকে বলা হয় ইয়নি এই যোনি দ্বারগুলোকে অতিক্রম করতে পারলেই আমরা স্বরূপে স্থিত হতে পারব অর্থাৎ মন প্রাণ জীব আত্মা এই যোনি দ্বারগুলোকে অতিক্রম করতে হবে আমাদের অনাহত চক্র বিশুদ্ধি চক্র ও আজ্ঞা চক্র এক একটা জনি দ্বার বিশেষ জনি দ্বার এই জনি মুদ্রা দ্বারাই অতিক্রম করা যেতে পারে জনি মুদ্রা এই দ্বার অতিক্রম করবার উপায় বিশেষ জনি মুদ্রা আসলে দেবী সম্পদ যারা শক্তির আরাধনা করে থাকেন তাদের কাছে যোনি মুদ্রার গুরুত্ব অপরিসীম এই যোনি মুদ্রা আসলে যে কোনো মন্ত্রকে উজ্জীবিত করবার সাধন যোনি মুদ্রায় অবস্থান করে যে কোনো মন্ত্র উচ্চারণ করলে তা অধিক শক্তিশালী এবং অভ্যর্থ ফল প্রদান করে থাকে আসলে জনি মুদ্রায় অবস্থানকারী ব্যক্তি মুখের থেকে যে বাণী নিঃসরণ করে থাকেন তা অবশ্যই বাস্তবে পরিণত হয় বলা হয়ে থাকে জনি মুদ্রাকারী কোন প্রকার পাপে লিপ্ত হতে পারেন না যিনি মোক্ষ আকাঙ্ক্ষা করেন তিনি নিত্য যোনি মুদ্রা অভ্যাস করবেন যোনি মুদ্রার অভ্যাসের ফলেই আমাদের সিদ্ধি লাভ হতে পারে সমাধি লাভ হতে পারে মোক্ষ লাভ হতে পারে এই অভ্যাসে শরীরের বায়ু সিদ্ধ হয় বাক সিদ্ধ পুরুষ এই জনি মুদ্রা অবলম্বন করে থাকেন এই মুদ্রার অভ্যাসে মানুষ এমনকি মৃত্যুঞ্জয়ীও হয়ে উঠতে পারে শিব সংহিতায় বলা হচ্ছে এই বিদ্যা গোপন প্রাণ গেলেও এই বিদ্যা কাউকে বা অনুপযুক্ত কাউকে দান করা উচিত নয় তো আপনি বলতে পারেন তাহলে আমরা এইসব মুদ্রার কথা কেন আলোচনা করছি আসলে ভারতের মুনি ঋষিগণের দেওয়া গোপন বিদ্যা দিনে দিনে লুপ্ত হতে চলেছে আমরা চাই এইসব বিদ্যা আবার প্রকাশ্যে আসুক এগুলো আদৌ কোনো ফল দান করতে পারে কি না তার সর্বসাধারণ পরীক্ষা করে দেখুক এছাড়া এ ব্যাপারে আজকাল অনেক বই বাজারে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ যদি সম্ভব হয় অবশ্যই গুরু সান্নিধ্যে এই মুদ্রার অভ্যাস করতে হবে যদি গুরু জোগাড় করা সম্ভব নাও হয় আপনারা তিন থেকে জনের একটা গ্রুপ করে নেবেন এই গ্রুপ যোনি মিদ্রার অভ্যাসের মধ্যে নিযুক্ত করবে নিজেদেরকে এবং নিজেদের অভিজ্ঞতা নিজেদের মধ্যে বিনিময় করবে গুরু বিনা এইসব মুদ্রা করা যাবে না এমন নয় নিজের শরীরের সাধ্য অনুযায়ী এই মুদ্রাগুলোর অভ্যাস করা যেতে পারে আসলে জনি মুদ্রা বাদেও আরও অন্তত দশটা মুদ্রা আছে যা আমাদের ঈশ্বর অনুভূতি এনে দিতে পারে আমাদের শরীরের মধ্যে পরিবর্তন এনে দিতে পারে আমাদের মনের পরিবর্তন এনে দিতে পারে এমনকি আমাদের ঈশ্বরের সান্নিধ্যে টেনে নিয়ে আসতে পারে এইসব মুদ্রা আমরা প্রাণায়াম সম্পর্কে জানি অর্থাৎ পুরক আন্তর্কুম্ভক রেচক বাহ্য কুম্ভক অর্থাৎ শ্বাস নেওয়া শ্বাস ভেতরে আটকে দেওয়া শ্বাস ছাড়া এবং শ্বাসকে বাইরে আটকে দেওয়া একেই বলে প্রাণায়াম এই যে কুম্ভক তা সে কুম্ভক হোক বা অন্তর্কুম্ভক হোক নিজের সাধ্য অনুযায়ী করতে হবে অর্থাৎ এই কুম্ভক ততক্ষণই আপনি করবেন যতক্ষণ আপনার শরীর সহ্য করতে পারবে আর শ্বাস নেওয়া বা ছাড়া এটি খুব ধীর গতিতে করতে হবে এবার আমরা জনি মুদ্রার প্রক্রিয়া সম্পর্কে শুনব প্রথমে সিদ্ধাসনে বসুন সিদ্ধাসন অর্থাৎ আপনার পায়ের গোড়ালি গুজদ্দ্বার এবং উপস্থের মধ্যবর্তী স্থানে যে যনিমণ্ডল আছে সেখানে স্থাপন করুন অপর পা আপনি সেই পায়ের ওপরে রাখুন সিদ্ধাসন সম্পর্কে বিস্তারিত এর আগে আমরা বলেছি আপনি এবার এই সিদ্ধাসনে বসুন ধীরে ধীরে পুরকের দ্বারা শ্বাস নিন মনকে মূলাধারে স্থাপন করুন গজ্জোর দ্বার ও উপস্থের মধ্যবর্তী স্থানে যে জনীমণ্ডল আছে সেই জনীমণ্ডলকে আকুঞ্চিত করে যোগ সাধনায় প্রবৃত্ত হতে হয় ব্রহ্ম রূপ এই জনীমণ্ডল দেখতে একগুচ্ছ লাল বাধুলি ফুল বা দুপুরে ফুলের মতো কটি সূর্যের তেজ কোটি চন্দ্রের স্নিগ্ধতা সুশীতল দীপ্তিময়ী দেবী সম্পদ অধিষ্ঠিত আছেন এখানে অর্থাৎ সাধক এই মতো কল্পনা করুন নিজ আত্মাকে এই শক্তির দ্বারা আচ্ছাদিত করে দিতে হবে অর্থাৎ প্রতিবার যখন আপনি পূরক করবেন তখন বায়ু শক্তি দ্বারা এই শক্তিকে আচ্ছাদন করে দিতে হবে এবং সাধ্যমতো কুম্ভক করতে হবে আবার এই বায়ু শক্তিকে রেচকের সাহায্যে বাইরে ছেড়ে দিতে হবে এবার বাহ্য কুম্ভক করতে হবে অর্থাৎ এই শক্তি যেন রেচকের সাহায্যে ঊর্ধ্ব গতি সম্পন্ন হচ্ছে এই মতো ভাবতে হবে মনে করুন বেলুনের মধ্যে বায়ু শক্তি আছে আপনি যখন বেলুনকে চাপ দিচ্ছেন সে সংকুচিত হচ্ছে আবার যখন ছেড়ে দিচ্ছেন তখন সেই বেলুনের বায়ু শক্তি দ্বিগুণ বেগে ঊর্ধ্ব গতি সম্পন্ন হচ্ছে ঠিক তেমনি এই কুম্ভকরূপ শক্তি আমাদের কুণ্ডলিনী শক্তিকে যখন আপনি অন্তর কুম্ভ করছেন তখন সে সংকুচিত হচ্ছে এবং আপনি যখন রেচক করছেন তখন স্ফীত হচ্ছে আর যখন বাহ্য কুম্ভক করছেন তখন অধিক শক্তিতে সে অপরের দিকে ধাবিত হচ্ছে এবং যতবার আপনি এই প্রক্রিয়া করছেন বায়ু গতি সম্পন্ন হচ্ছে ফলত বায়ুর মধ্যে যে অগ্নি আছে তা প্রকাশিত হচ্ছে অগ্নির শক্তি বায়ুর সঙ্গে একসাথে মিশে যাচ্ছে এইবার এই শক্তি অর্থাৎ কুণ্ডলিনী শক্তি মলাধার থেকে ঊর্ধ্বে গমনশীল হবে আর এই শক্তি তখন স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ চক্র ভেদ করে সহস্রারে গমন করবে এই ছয় চক্রের দেবশক্তি ব্রহ্মা বিষ্ণু রুদ্র নারায়ণ সদাশিব পরাশিব একত্রিত হয়ে বিন্দুর খোঁজে বেগবান হবে এটাকেই বলে জনি মুদ্রা এই জনি মুদ্রা অভ্যাসের জন্য আপনি নিজে থেকে একটা ছোট্ট সংগঠন করে নিন অর্থাৎ তিন থেকে পাঁচজনের একটা গ্রুপ করে নিন আলাদা গুরুর প্রয়োজন হবে না নিজেদের সুবিধে অসুবিধেগুলো কোনো প্রশ্ন নিজেদের মধ্যে জাগলে নিজেদের মধ্যেই এগুলো আলোচনা করুন এবং সঠিক পথের সন্ধান আপনাদের ভেতর থেকেই বেরিয়ে আসবে ওম শান্তি শান্তি শান্তি